أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. আসসালামু আলাইকুম। আমি এখন ঢাকার বনানী কবরস্থানে, আর এই বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছে বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক এবং শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর ছেলে মরহুম মিশুক মুনির। তিনি এই বনানী কবরস্থানে শায়িত রয়েছে। আমরা তার কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ইহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইহলাল কুবুর। এখানেই শায়িত রয়েছে মিশুক মনির, আর তাহার পাশে শায়িত রয়েছে মিশুক মনিরের মা লিলি চৌধুরী এবং আশরাফুন নেসা বেগম। আমার মনে হয় যে আমাদের নতুন জিনিস দিয়ে নতুন ভাবে করার সময় আরো এগিয়ে যাচ্ছে। মিশুক মনির তার পুরো নাম আশফাক মনির চৌধুরী। তিনি 1959 সালের 24শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, আর 2011 সালের 13ই আগস্ট মানিকগঞ্জের এক সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত পরিচালক তারেক মাসুদের সাথে তিনিও নিহত হন। মিশুক মনির তিনি শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর মেজ ছেলে, আর তাহার মায়ের নাম লিলি চৌধুরী। তার জন্ম নোয়াখালী জেলায়। তিনি একাধারে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র ভিডিওগ্রাহক। মিশুক মনির 1999 সালে 21 টেলিভিশনের প্রথম যাত্রায় হেড অফ নিউজ অপারেশনের দায়িত্ব নিয়ে দেশে আন্তর্জাতিক ধারার টেলিভিশন সাংবাদিকতার জন্ম দেন। নিজ হাতে গড়ে তোলেন 21 টেলিভিশনের সংবাদ টিম। তিনি 2001 সাল পর্যন্ত 21 টিভির বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2002 সালের দেশের গণ্ডি ছাপিয়ে সরাসরি আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন মিশুক মনির। আফগানিস্তানের চিত্রায়িত প্রামাণ্যচিত্র রিটার্ন টু কান্দাহারের প্রধান চিত্রগ্রাহক ছিলেন তিনি। সর্বশেষ 2010 সালে তিনি এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানের প্রধান হওয়া সত্ত্বেও তিনি লিবিয়ার সংকটের সময় সে দেশে কর্মরত বাংলাদেশিদের সংবাদ সংগ্রহ করতে নিজে ছুটে যান। ২০১১ সালে 13ই আগস্ট কাগজের ফুল সিনেমার শুটিং স্পট দেখে মানিকগঞ্জের শালজানা থেকে ঢাকায় ফিরছিলেন নির্মাতা তারেক মাসুদ। সঙ্গে ছিলেন তার স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং সাংবাদিক মিশুক মনির, আর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পী ঢালি আল মামুন ও তার স্ত্রী দেলোরা বেগম জলি। এছাড়াও ছিলেন প্রোডাকশন সহকারী ওয়াসিম জামাল, আর তাদের গাড়িটি চালাচ্ছিলেন তাদের চালক মোস্তাফিজুর রহমান। ফেরার পথে ঢাকা হারিচা মহাসড়কের জোকা এলাকায় যখন তাদের গাড়িটি পৌঁছায় তখন বৃষ্টি হচ্ছিল। সে সময় চুয়াডাঙ্গাগামী ডিলাক্স পরিবহনের একটি দ্রুতগামী বাসের সঙ্গে মাইক্রোবাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ, মিশুক মনির, প্রোডাকশন সহকারী ওয়াসিম জামাল ও গাড়ি চালক মুস্তাফিজুর রহমান নিহত হন। আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, ঢালিয়াল মামুন এবং তার স্ত্রী দেলোরা বেগম জলি। আমরা
সেই সময় যারা যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, আমরা প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি, মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাহাদের যদি কোনো ধরনের গুণাখাতা থেকে থাকে আল্লাহ যেন তাদের গুণাখাতা মাফ করে দেয়। আমরা দোয়া করি মরহুম মিশুক মনিরের জন্য, এখানে তিনি শায়িত আছেন। আমরা দোয়া করি তার মায়ের জন্য, আমরা দোয়া করি আশরাফুন্নেসার জন্য। আল্লাহ যেন তাদের কবরে যদি কোনো ধরনের গুণাখাতা থেকে থাকে আল্লাহ যেন তাদের গুণাখাতা মাফ করে দেয়, আল্লাহ যেন তাদের কবরে জান্নাতের সুগ্রাণ নসিব করেন, আমিন। আর এই বনানী কবরস্থানে এখানে অনেক বড় বড় মানুষ এখানে শায়িত রয়েছে, এখানে অনেক বিখ্যাত মানুষ এখানে শায়িত রয়েছে। আমরা প্রত্যেকের কবরের শান্তি কামনায় মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন এখানে শায়িত সবাইকে মাফ করে দেয়, আমিন। আমরা কবর দেখি, কবর দেখাই, আর এই কবর দেখে আমরা যদি কিছুটা শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমার এই দেখানোটা সার্থক হবে। আমরা কবর দেখে কি শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের শিক্ষা গ্রহণ করাটা উচিত, কারণ এই যে কবরস্থানে, এই বনানী কবরস্থানে কত মানুষ এখানে শায়িত আছে, অনেক বড় বড় ব্যক্তিগণ এখানে শায়িত আছে, এখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে অনেক নেতা নেত্রী, অনেক গায়ক গায়িকা, অনেক নেতা অভিনেতা এবং অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারা এখানে শায়িত রয়েছেন। আমরা এসব দেখে শিক্ষা গ্রহণ করতে পারি যে এই দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ী দুনিয়া, আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আর আমাদের স্থায়ী ঠিকানা হবে এই যে মাটির ঘর। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর এখন রোজার মাস, রমজান মাস, আমরা এই রোজার মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব কবরবাসীদের জন্য, আমাদের মা বাবার জন্য যারা এই দুনিয়ার থেকে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের যদি কোনো গুণাখাতা থেকে থাকে তাহলে আল্লাহ যেন তাদের গুণাখাতা মাফ করে দেয়, আমিন।